টাকা পয়সা দিয়ে কোনো কিছুই হয় না, তবু একটা মানে আমরা যেহেতু বড় হয়েছি তো একটা জিনিস মানতেই হবে যে কিছু সাপোর্টিভ ফ্যামিলি হলে তো প্রত্যেকেরই ভালো লাগে আর কি। চেক প্রদান করা হলো, আমি কনিষ্ক দিবার, এজিএম ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে। আজকে আমরা এখানে মিদনাপুর হেড পোস্ট অফিসে একত্রিত হয়েছি। আজকে আমাদের একটা গ্রাহক ছিলেন, উনি আমাদের কাছে অ্যাক্সিডেন্ট পলিসি একটা নিয়েছিলেন, সেটাতে 10 লাখ টাকার কভারেজ ছিল ওনার লাইফে। আনফর্চুনেটলি ওনার ডেথ হয়ে যায় অ্যাক্সিডেন্ট, বাড়িতে ডোমেস্টিক বলতে পারি অ্যাক্সিডেন্ট, গ্যাস সিলিন্ডার বাস্ট করে, যার ফলে ওনার নমিনিকে আমরা এই ক্লেমটা আজকে সেটেল করেছি। আর দেখতে গেলে যে ক্লেমটা সেটেল করেছি ওটা খুব ছোট্ট অ্যামাউন্ট, 10 লাখ টাকা আমরা বলবো না যে খুব একটা বড় অ্যামাউন্ট, কিন্তু তার বদলে যে আমরা প্রিমিয়ামটা দিয়েছিলাম সেটা আরও কম, মানে 400 টাকা হয়তো উনি দিয়েছিলেন, তার বদলে উনি 10 লাখ টাকা প্রায় ক্লেমটা পেয়েছেন। আজকে আমরা নমিনিকে চেকটা হ্যান্ড ওভার করতে আমরা আজকে এখানে একত্রিত। কতদিনের মধ্যে দুর্ঘটনা ঘটা, কতদিনের মধ্যে এটা? আমাদের যে পলিসি হয় এটা 1 বছরের জন্য ভ্যালিড থাকে যেদিন থেকে নেওয়া হয়। এবার এই 1 বছরের মাঝখানে যদি যে কোনো সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনা হয়, নট নেসেসারিলি কি যে ডেথ হতে হবে, কোনো একটা পার্সিয়াল প্যারালিসিস কিংবা হাত পায়ে যদি কেটে যায়, অঙ্গ বিচ্ছেদ হয়ে যায়, তাও কিন্তু তার একটা সেটেলমেন্ট করা হয়। এবার সেই সেটেলমেন্টটা কি 10 লাখ টাকা হবে পুরোটা, সেটা ডিপেন্ড করবে ডাক্তাররা কতটা ডিজেবল সেটা ঘোষিত করবে। ডাক্তাররা যদি বলে 50% ডিজেবিলিটি, তাহলে 50% অবধি দেওয়া হবে। আর ইনি যে নিয়েছিলেন আমাদের কাছে পলিসি, যেহেতু বললাম এই পলিসিটা 1 বছরের জন্য হয়, 1 বছরের মেয়াদের মধ্যে যারাই থাকেন তাদের যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে কিন্তু তারা কিন্তু এই ক্লেমটা পাবে। এটার নাম কি পলিসিটা? এটা আমরা দেখুন, আমাদের মধ্যে যে পলিসিটা আছে এটা 2 ধরনের লোকেদের জন্য আছে। একটা হচ্ছে শ্রমিকদের জন্য, যেটা আমরা বলি অন্ত্যোদয় শ্রমিক সুরক্ষা যোজনা, যেটা ভারত সরকার এখন চেষ্টা করছে কি যতই আনঅর্গানাইজড আর অর্গানাইজড লেবার আছে সবাইকে যেন আমরা এই পলিসিটা করাতে পারি। তার প্রিমিয়াম যদি দেখি আমরা মোটামুটি 400 টাকা থেকে নিয়ে 750 টাকা অবধি আছে, আর তার সাম অ্যাসিওর প্রায় 5 লক্ষ থেকে 15 লক্ষ টাকা অবধি আছে। এবার তাহলে কি শুধু শ্রমিকরাই পাবে? না, শ্রমিকরা বাদ দিয়েও আমি আপনি যারাই আছে, যারা মানে নর্মাল চাকরিজীবী আছে, যারা মাস্টার মশাই আছে, ওনারা তো নিশ্চয়ই শ্রমিক না, কিন্তু তারাও কিন্তু এই পলিসি নিতে পারেন। হয়তো তাদের পলিসি অ্যামাউন্ট হয়তো 50 টাকা কি 100 টাকা একটু বেড়ে যেতে পারে, যেটা শ্রমিকদের জন্য করা আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি শ্রমিক হোক কি শ্রমিক ছাড়াও যে কোনো লোক হোক, তারা কিন্তু সবাই এই পলিসি নিতে পারে। তারা 5 থেকে 15 লাখ টাকার অবধি কভার দিতে পারে, আর খুব স্বল্প প্রিমিয়ামের মধ্যে তারা 1 বছরের জন্য এই পলিসিটা করে নিতে পারে। দুর্ঘটনা ঘটার কতদিনের মাথায় আপনারা টাকা ডিসবার্স করলেন? এই দুর্ঘটনাটা হয়েছে আমাদের জানুয়ারি মাসে হয়েছে, আর আজকে আমরা জুন মাসে আছি। তো আমাদের ডকুমেন্টেশনের এগুলো ক্লেম করতে যা সময় লাগে, প্রায় 2-3 মাসের মতো আন্ডার রাইটিংয়ের এগুলো ইন্স্যুরেন্স কোম্পানিরা টাইম নেয়, তার ফলে এটা সেটেলমেন্ট হয়েছে। আর এই পলিসিটা বলতে গেলে এরকম 18 বছরের ঊর্ধ্বে 65 বছর অবধি লোকেরা এই পলিসিটা করতে পারে, যারা শ্রমিক আছে তারাও করতে পারে। আর বড় জিনিস হলো কি দেখুন, শ্রমিকরা কিন্তু এইটা নিয়ে খুব একটা অ্যাওয়ার না, আমাদের যে ভারতবর্ষে শ্রমিকরা কিন্তু খুব একটা অ্যাওয়ার না, তাই জন্য আমরা শ্রমিকদের জন্য এটা খুব বেশি করে করতে চাই। তারা আনঅর্গানাইজড লেবার, তাদের যদি আমরা এই খুব স্বল্প টাকা দিয়ে যদি বড় কভারেজ যদি দিতে পারি তাদের জন্য খুব একটা লাভ হবে। তো আমরা মনে করি শ্রমিকদেরকে আমরা এটা ডাকঘরের মাধ্যমে এই পলিসিটা যেন পৌঁছে দিতে চাই। আজ যে ইন্স্যুরেন্স কে বারে মে যে দিয়া গিয়া উসকে বারে মে কুছ বাতাইয়ে কি প্ল্যান কিয়া থা? অ্যাকচুয়ালি মে সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিসেস মিদনাপুর ডিভিজন, আজ ইহা মিদনাপুর হেড পোস্ট অফিস মে এক প্রোগ্রাম থা। আনফরচুনেটলি এক এসোসিয়েট টিচার থি, উনকা ভাই হামারে হি ডিপার্টমেন্ট কা হ্যায় মেল ডেলিভারার, তো ও আনফরচুনেটলি গ্যাস সিলিন্ডার বস্ট হোনে কে কারণ উনকি ডেথ হো গই। তো উনহোনে এক গ্যাগ পলিসি লে রাখি থি, উসি কা আজ হাম লোগ ম্যাচুরিটি অ্যামাউন্ট উনকে নমিনি কো মিন্স উনকে ভাই কো হাম লোগ হ্যান্ড ওভার কিয়ে। উসমে হামারে এজিএম স্যার ভি আয়ে থে, আইপিপিবি কে সিনিয়র পোস্ট মাস্টার, আর ভি হামারে এমপ্লয়িজ আয়ে হুয়ে হ্যায়। তো আজ হাম লোগোনে ইয়ে
चेक जो है उनको हैंड ओवर किया। मैं आपके मीडिया के थ्रू ये अवेयर फैलाना चाहती हूँ अपने सोसाइटी के लास्ट आदमी तक कि उन लोग ये पॉलिसी लेकर ज्यादा से ज्यादा लाभान्वित हो। किसी की यदि जान चली जाती है तो उसका कोई कंपनसेट नहीं हो सकता है, लेकिन यदि वो ये पॉलिसी ले ले जो बिल्कुल नॉमिनल प्रीमियम पे मिलती है और उसका ड्यूरेशन 1 ईयर रहता है, यदि ये वो लेते हैं ये पॉलिसी और अनफॉर्चुनेटली किसी तरह का इंसिडेंट हो जाता है या उनकी डेथ हो जाती है आइदर या परमानेंट डिसेबिलिटी हो जाती है, तो उनको 10 लाख तक जो है वो अमाउंट जो है फाइनेंशियल असिस्टेंस मिल जाता है। तो आप लोग से मेरी ये रिक्वेस्ट रहेगी कि आप लोग ज्यादा से ज्यादा प्रचार प्रसार करें और हमारे जो सोसाइटी के जो डाउन ट्रोडन आदमी हैं, जो मिडिल मैन है, वो इस पॉलिसी से को लेकर ज्यादा से ज्यादा लाभान्वित हो सके। थैंक यू।